হ্যালো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা তোমাদের প্রথম অধ্যায় গণিত বইয়ের গুণ নিয়ে আলোচনা করব আচ্ছা তোমরা কি জানো গুণ মানে কি তোমরা হয়তো ক্লাস টু থ্রিতে বা ফোরে জেনেছ গুণ মানে বৃদ্ধি করা বা বেশি করা অর্থাৎ তোমাদেরকে একটা উদাহরণ যদি আমরা বলি তাহলে কিন্তু বিষয়টা সহজে জেনে যদি আমরা বলি যে তোমার কাছে পাঁচটি বল আছে এবং তোমার বন্ধু ধরো রিয়াদ রিয়াদের কাছে তোমার থেকে তিন তিন গুণ বল বেশি আছে বল বেশি আছে তাহলে আমরা কিভাবে জানব যে রিয়াদের কাছে বল বেশি আছে তোমরা হয়তো বুঝতে পারছো কি করতে হবে এইটা গুণ করতে হবে অর্থাৎ যদি আমরা গুণ করি তিন পাঁচ গুণ হলে তিন পাঁচে পনেরো অর্থাৎ তোমার কাছে পাঁচটি বল আছে এবং তোমার বন্ধু রিয়াদের কাছে পনেরোটি বল আছে অর্থাৎ এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার নাম হলো গুণ তাহলে আমরা চলো আমরা এবার এই দুটি অঙ্ক নিজেরা করে ফেলি এই প্রথমটি হলো গুণ্য এবং নিচেরটি হলো গুণক এ সম্পর্কে আমরা পরবর্তীতে জানব তো নিচে আছে ছয় এবং উপরে আছে বান্ন চলো এই অঙ্কটি আমরা গুণ করে ফেলি ছয় দুই ছয় দুগুনো বারো বারোর হল দুই যখন আমাদের অঙ্কে বা কোনো সংখ্যা দশের উপরে হয়ে যাবে তখন আমাদেরকে একক সংখ্যাটি লিখতে হবে এবং দশকের সংখ্যাটি হাতে অর্থাৎ হাতে রেখে দেওয়া অর্থাৎ এখানে ছয় দুনো বারো অর্থাৎ এক আমাদের হাতে রাখতে হবে এক এই এক পরবর্তী যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করে অর্থাৎ আমরা দেখি বিষয় ছয় পাঁচ ছকে তিরিশ তিরিশ আর এই যে হাতে এক ছিল এই এক মিলে একত্রিশ এই হল আমাদের প্রথম গুণটি এবং দ্বিতীয় গুণটি আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারব যে দুইটি অর্থাৎ এটা আমাদের নিজে একটি সংখ্যা ছিল এবং এখানে আমাদের কিন্তু দুইটি সংখ্যা আছে এক এবং তেরো এটা গুণ করে ফেলি তিন পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে হলো আমরা বলতে পারি এক এবং তিন এক তিন আর এই এক যোগ করলে হয় চার এবার আমাদের কিন্তু যখন এই পরবর্তী সংখ্যাটি আমরা গুণ করব তখন এই ডান পাশে একদম যে সংখ্যাটা এই সংখ্যার নিচে ক্রস অথবা শূন্য আমরা দিব তো এখানে আমরা যদি ক্রস দিই এরপরে আমরা পাঁচ এককে গুণ করি পাঁচ কে পাঁচ এবং এক গুণ এক হলো এক তাহলে এবার আমাদের যেটা করতে হবে আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে এই যে নিচে এই সংখ্যার সাথেই নিচের সংখ্যা এই সংখ্যার সাথে নিচের সংখ্যা মানে সমানভাবে যা যার নিচে যে সংখ্যাটি আছে আমরা সেই সংখ্যাকে যোগ করব অর্থাৎ এইখানে আমাদের যে বিষয়টি এখানে শূন্য আমরা যদি ধরে ক্রস মানে কিছু নেই মানে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ আর চার আর পাঁচ যোগ করলে হয় নয় আর এক ওপরে কিছু নাই মানে শূন্য ধরে নিব একা শূন্য যোগ করলে হয় এক অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে বা গুণ ফল হচ্ছে একশো পঁচানব্বই আশা করি তোমরা গুণ সম্পর্কে একেবারে সহজে বুঝে